হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে এবং তোমরা প্রত্যেকেই আনন্দিত, কারণ আমরা আবারও কিন্তু পরবর্তী যে টপিক সেই টপিক নিয়ে আবারও তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমরা বেসিক্যালি যে ধারাবাহিক পর্বটি চালাচ্ছিলাম সেই পর্বের 8 নম্বর পর্বে রয়েছি এবং নতুন সিলেবাসের টেট পরীক্ষার জন্য পরপর যে টপিকগুলো দেওয়া হয়েছে সেই টপিকের উপর থেকে আবারও একটা ইন্টারেস্টিং এবং দারুণ দুর্দান্ত ক্লাস নিয়ে আজকের পর্বে হাজির হয়েছি। দেখো, আমি ক্লাস দিলে ভালো করে দেওয়ার চেষ্টা করি, না দিলে দিই না, ঠিক আছে? তো সেই জন্য আসলে এই কদিন আমি একটু ব্যস্ত ছিলাম প্রচণ্ড, সেই কারণে আমার মনের মধ্যেও খচখচ করছিল যে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট না করতে পারার জন্য। ওই জন্য তোমরা প্রত্যেকে, আমিও আজকে অনেক আনন্দিত ক্লাসটা নিয়ে আসতে পেরে, ঠিক আছে? আশা করি আমার ক্লাসের জন্য যারা তোমরা ওয়েট করে থাকো তোমরাও কিন্তু আমার মতোই তোমরা আনন্দিত, ঠিক আছে? তো চলো, আবারও একটা দুর্দান্ত ক্লাস হবে, পেন পেপার নিয়ে বসে যাও। আজকে আমরা নতুন সিলেবাসের উপর থেকে 8 নম্বর পর্বে আমরা শিখব যে পরিবেশ দূষণ কী জিনিস, কত রকমভাবে এই পরিবেশ দূষণ হয়, ঠিক আছে? পেন পেপার নিয়ে বসে যাও এবং তার সঙ্গে সঙ্গে খুব মাইন্ডটাকে ফাস্ট করে নেওয়ার চেষ্টা করো, যেন সময়ের সঙ্গে গতিবেগের সম্পর্ক কিন্তু ব্যস্ত, ঠিক আছে? কারণ সময় যদি কম লাগাই আমরা, গতিবেগ কী হবে আমাদের, বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য মাথায় রাখতে হবে, অবশ্যই তোমরা প্রত্যেকে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবে, অনেক ইম্পর্টেন্ট ডেটা পাবে এবং পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা আজকের ক্লাসে রেখেছি। সুতরাং যে শেষ পর্যন্ত দেখবে সেই কিন্তু প্রকৃত এই ক্লাস থেকে বেনিফিটটা তুলতে পারবে, রাইট? আমাকে একটু ফাস্ট ফরওয়ার্ড যেতে হবে, তো তার জন্য প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে, তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল, টেট পরীক্ষা প্রস্তুতির স্পেশাল চ্যানেল, এবং দেখতে পাচ্ছ আমরা একে একে দিনের পর দিন একে একে তোমাদের জন্য এক এক ধরনের নতুন নতুন চমক নিয়ে আসছি, ঠিক আছে? ক্লাসে থাকো, বুঝতে পারবে সব কিছু। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিডিপি স্যার, ম্যাথ স্যার, ইভিএস স্যার, বেঙ্গলি স্যার, ইংলিশ স্যার, ঠিক আছে, ম্যাথ স্যার, তো এইভাবে প্রত্যেকটা একটা টিম মিলে তোমাদের তোমাদের প্রস্তুতির জন্য উঠে পড়ে লেগে আছে দিবারাত্র, ঠিক আছে? তো সেই জন্য আর কি প্রত্যেকে, আমরা এতজন মিলে সবাই তোমার পাশে আছি, সুতরাং তুমি সিকিউর ফিল করতে পারো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার প্রস্তুতি অবশ্যই ভালো হবে, আমি কথা দিলাম। আর এই পর্বের আগামী পর্বগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার। সো টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ এনভায়রনমেন্টাল পলিউশন, ওকে? সো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু লক্ষ্য করে দেখো, এনভায়রনমেন্টাল পলিউশন আজকে আমরা শিখব এবং জানব। নতুন সিলেবাসের 1, 2, 3, 4, 5 নম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, আমরা 6 নম্বরে রয়েছি। সময় কম, তার আগেই করিয়ে দেবো, চিন্তা নেই, ওকে? তো অনেকে বারবার বলো যে স্যার ক্লাস দিন, ক্লাস দিন, ক্লাসের অপেক্ষায় রইলাম, শুনতে ভালো লাগে এবং ক্লাস সেই জন্য আরও নিয়ে আসার জন্য আমি উদ্বুদ্ধ হই, ওকে? আজকে এনভায়রনমেন্টাল পলিউশনের যে ক্লাসটা সেই ক্লাসে আমরা সয়েল, ওয়াটার, এয়ার, সাউন্ড, ওশিয়ান, জানো নাজমুল ইসলামের ক্লাস মানে তোমরা একেবারে কম্প্যাক্ট জিনিসটাই পাবে, ঠিক আছে? তো এই সমস্ত পলিউশনগুলো আমরা আজকের ভিডিওতে শিখবো বা জানবো। তো বেসিক্যালি আমরা তাহলে জানলাম কি শিখছি আমরা, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। সুতরাং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাও। এই গোল্ড মেডেলিস্ট টিচারদের সঙ্গে, দেখতে পাচ্ছ যে গলায় গোল্ডের মেডেল, ঠিক আছে, এই গোল্ড মেডেলিস্ট টিচারদের সঙ্গে যদি ক্লাস করতে চাও অবশ্যই বেস্ট কোয়ালিটি ফ্রি ব্যাচ অল সাবজেক্ট ক্লাস উইথ টপ টিচার্স যদি করতে চাও অবশ্যই তোমরা এই ফ্রি ব্যাচটা সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের পেইড ব্যাচ 7003840858 হেল্পলাইন নম্বর, আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। প্রস্তুতি যে কদিন আছে একদম চাবুক করে দেবো, এতটুকু কথা দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্টে আমাদের বুঝতে হবে এনভায়রনমেন্ট মানে আমরা কি জানি। আমাদের আশপাশে অবস্থিত জড় এবং জীবের যে সম্মিলিত যে ঘিরে রেখেছে যে বিষয়বস্তুগুলো তাকে আমরা বলতে পারি পরিবেশ। এই পরিবেশ মানুষের দ্বারা কিন্তু দূষণ হয় এবং প্রকৃতির দ্বারাও কিন্তু দূষণ হয়, কিন্তু প্রকৃতি, এই মা প্রকৃতি পরিবেশকে দূষণ করে খুব কম মাত্রায়। আর আমরা মানুষের আগে একটা অবসানও দরকার, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো আমরাই কিন্তু পরিবেশকে ধীরে ধীরে দুর্বিষহ করছি, হুমকির মুখে ঠেলে দিচ্ছি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। তাই আজকের এই পরিবেশের বিষয়ে আমাদের পরিবেশ দূষণটা কিভাবে হচ্ছে, কে দূষণ করছে, এই বিষয়টা জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা জানব পরিবেশের যে ক্ষতি হয় তাকেই আমরা দূষণ বলি, যে দূষণটা পরিবেশ নিজে করুক আর মানুষ করুক দূষণ তাকে বলবো। যেমন বিষাক্ত পদার্থ, যেমন বিষাক্ত গ্যাস, রাসায়নিক বর্জ্য, আবর্জনা,
প্রাকৃতিক সম্পদের যে অপব্যবহার, একেবারে স্বেচ্ছাচারিতা করা ইত্যাদি কারণে আমাদের এই পরিবেশ দূষণ ঘটে থাকে। তো দেখতে পাচ্ছ, পরিবেশ দূষণ জলের মধ্যে যে বিভিন্ন ধরনের, এখানে প্লাস্টিক, তারপরে যে বর্জ্য পদার্থগুলো, সমস্ত কিছু এর মধ্যে ফেলা হয়েছে, যার ফলে কি হচ্ছে, নদীর জলের যে স্বাভাবিক গতি প্রবাহ সেটা কিন্তু ধীরে ধীরে মন্দাভাব চলে আসে এবং থেমে যায়, বুঝতে পেরেছো? এবং কি হচ্ছে, প্লাস্টিকের পরিমাণ এত পরিমাণে বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে প্লাস্টিক দূষণ হচ্ছে, এবং এই এই এগুলো কিন্তু পরিবেশ দূষণের মেন কারণ। তো সেই জন্য পরিবেশ দূষণ কয় প্রকার সেটাও আমাদের জানতে হবে। দেখতে পাচ্ছ, এই যে সাউন্ড, এখানে এরোপ্লেনের সাউন্ড, এখানে হুইসেলের সাউন্ড, অ্যাম্বুলেন্সের সাউন্ড, আবার অনেকে তো ডিজে বাজায়, তারপরে আবার গিটার, মানে চারিদিক থেকে এই পৃথিবীকে আমরা একেবারে জ্বালা যন্ত্রণা দিয়ে পৃথিবী আর সহ্য করতে পারছে না, যার ফলে পৃথিবী কিন্তু কি করে, এমন এমন সময় এমন এমন দুর্ভিক্ষ খরা নিয়ে আসে, যেটা মানুষ সে তো বলতে পারে না বোবা, কিন্তু যে ঘা দেয়। মনে রাখবে, এই উপরওয়ালার সৃষ্টি পরিবেশকে আমরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একেবারে মানুষ আমরা কোনো কথা ভাবি না, না ভেবে অত্যাচার করি এক প্রকার। সুতরাং সেই অত্যাচারের প্রতিবাদ দিতে গিয়ে উপরওয়ালা কিন্তু শিক্ষা দেয়, মারে, এবং সেই মারের কোনো শব্দ হয় না, যে একবার খাবে তার লাইফটাই ওই জায়গায় দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছো? তো সেই জন্য আমাদের পরিবেশকে কিভাবে সচেতন করা যায়, পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায়, সেই ব্যাপারে দেখতে হবে। চলো পরবর্তী ব্যাপারে আমরা চলে যাব, যে পরিবেশ দূষণ তাহলে কাকে বলে। তাহলে আমরা আগের স্লাইডে জানলাম কিভাবে কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে। এই পরিবেশকে যে দূষণ করছে তাকে বলবো দূষক, আর ওই দূষকের দ্বারা যে দূষণটা হচ্ছে তাকে বলবো দূষণ, বুঝতে পেরেছো? মনে করো সাউন্ডের দ্বারা সাউন্ড পলিউশন, তাহলে সাউন্ড এখানে দূষক। পরিবেশের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকেই আমরা দূষণ বলি। তাহলে দূষণ কারে বলি, বুঝতে পারছো? পরিবেশ একটি ধারাবাহিকের অংশ। এই পরিবেশ দূষণকে বহু ভাগে ভাগ করা যায় বা কয়েকটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? সেইগুলো ভাগগুলো কি কি লক্ষ্য করো, বায়ু দূষণ, এয়ার পলিউশন, জৈব দূষণ হচ্ছে, প্রাকৃতিক দূষণ হচ্ছে, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, কঠিন বর্জ্য দূষণ, মহাকাশকেও ছাড়ছি না মহাকাশ দূষণ, তাপীয় দূষণ এবং জল দূষণ। এই সব দূষণ 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 করে আমরা আমাদের জীবনটাকে, নিজেরাই নিজেদের জীবনটাকে দুর্বিষহ করে তুলছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো, ভিডিও দরকার হয় ফাস্ট করে দিয়ে দেখো, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে লাস্টে প্রশ্ন উত্তর আলোচনা করবো, যে মন দিয়ে শুনবে সেই প্রশ্ন উত্তর পারবে, আর নইলে বেকার শুনে অন্যদিকে মন দিয়ে কোনো কিন্তু লাভ নেই, ঠিক আছে? চলো এবার দেখো, আমরা ফার্স্ট চলে আসবো ওয়াটার পলিউশন, পরিবেশেরই একটা উপাদান যেটার নাম আমরা জীবন নামে জানি, সেই জীবনকে আমরা কিভাবে দুর্বিষহ বা পলিউটেড করছি আমরা। জল দূষণ হলো মানুষের কার্যকলাপের ফলে জলাশয়ের দূষণ ঘটা, মানুষের কার্যকলাপের ফলে এই জল দূষণ হচ্ছে। কিভাবে জলাশয় বলতে, সাধারণত আমরা বুঝি জল ধারণ করে রাখে যে বাটিগুলো, বড় বড় ছোট ছোট, তো কি বলি, নদী, সমুদ্র, ভূগর্ভস্থ সিক্ত জল, শিলাস্তর এবং ভৌমজলকে আমরা জলের জলাশয় বলতে বুঝি। সেই জলাশয়ের স্বাভাবিক পরিবেশে পানিতে বা জলে দূষণকারী পদার্থ উপস্থিত থাকলে তাকে জল দূষণ বলবো। জলবাহিত দূষণের ফলে বিভিন্ন ধরনের রোগও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, কি কি? এই সারা পৃথিবীতে জলবাহিত রোগের প্রকোপে বিশ্বে যত মানুষ আক্রান্ত হয়ে বা মারা যায় তাদের বেশিরভাগই জল দূষণের কারণে ঘটে থাকে, ঠিক আছে? জলবাহিত রোগ যে কটা আছে এখান থেকে কিন্তু বিভিন্ন, জলবাহিত রোগ কোনটা, বায়ুবাহিত রোগ কোনটা, ব্যাকটেরিয়া বাহিত রোগ কোনটা, এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে বোর্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাথায় রাখতে হবে, যত রোগ হয় তার বেশিরভাগটাই জল দ্বারা হয়ে থাকে। দেখো জল দূষণের উৎসটা কি বেসিক্যালি লক্ষ্য করো, প্রত্যেকে পেন পেপার সঙ্গে রাখবে, যেটা মনে হবে লিখে নেওয়ার লিখে নেবে। জল দূষণ সৃষ্টিকারী উৎসগুলিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, কী কী? একটা হচ্ছে প্রাকৃতিক, মানে পরিবেশ, এবং একটা হচ্ছে মানুষ। তা প্রাকৃতিক কি, ছাই ভস্য এগুলো যখন তৈরি হয়, মানে উড়ে উড়ে জলের উপরে পড়ে, জল দূষণ হয়। পলি বা ভাসমান পদার্থ, সেগুলো জলের ভূমিক্ষয়, আবহবিকার, ক্ষয়ীভবন, এই জন্য হতে পারে। অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টিটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেটা কি বায়ুতে ভাসমান সালফার, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, কার্বন ইত্যাদি গ্যাসের দ্বারা সেগুলো অ্যাসিড বৃষ্টি হয়ে আবার মানে ভূগর্ভস্থ জল বা নদী নালা যে জল থাকে তাতে মিশে অম্লত্ব আহার প্রকাশ পায়, ঠিক আছে? এটা অ্যাসিড বৃষ্টি। আচ্ছা মানুষরা কিভাবে জল দূষণ করে, রোগ সৃষ্টিকারী দূষক ব্যাকটেরিয়া, ভাইরাস, কৃমি, প্রোটোজোয়া ইত্যাদি হয়, ঠিক আছে? অজৈব পুষ্টি, রাসায়নিক এবং অজৈব রাসায়নিক দ্রব্য, তেল,
প্লাস্টিক, ডিটারজেন্ট, কীটনাশক এসব এমন ভাবে ব্যবহার করছি, আমরা আজকে এই ডিজিটালে আমাদেরকে টাল করে রেখে দিয়েছে, ঠিক আছে? সুতরাং এই দৈনন্দিন জীবনে যত মডার্ন হচ্ছি তত আমরা মানে একেবারে উন্নতির শিখরে পৌঁছাচ্ছি এবং অবনতিরও শিখরে পৌঁছাচ্ছি, ঠিক আছে? তো চলো, উৎস অনুযায়ী জল দূষণের কারণগুলিকে কি বললাম, কারণ, এখন কি আলোচনা করব, কারণ কেন, কজ, ঠিক আছে? কয় ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। দুটি ভাগ কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণ। প্রাকৃতির মধ্যে রয়েছে প্রকৃতির মধ্যে অগ্নুৎপাত, ভূমিক্ষয়, জৈব পদার্থের পচন, সবকিছু পচে ফচে নষ্ট হয়, অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টিটা এখান থেকে গুরুত্বপূর্ণ, তাই এটাকে নিয়ে একটু আলোচনা করলাম। দেখো, পরীক্ষায় এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে স্যার আমরা পেডাগজি পড়ব, কন্টেন্ট পড়ব, না সিটেটের প্রশ্ন পড়ব, কি করব এই মুহূর্তে কি করব, ঠিক আছে? সময় তো কম, একটা হেফাজতের মধ্যে রয়েছে, সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে দেব, ঠিক আছে? তো এখন অ্যাসিড বৃষ্টিটা শোনো। অ্যাসিড বৃষ্টিটা কি হয়? বেসিক্যালি বাতাসে ভাসমান নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, কার্বন জাতীয় যৌগ, জলীয় বাষ্পের সঙ্গে, যে ওয়াটার ভেপার আমরা বলি না বাতাসে, কিছু আমি এর আগের ক্লাসে করিয়েছিলাম, বাতাসের মধ্যে কি থাকে, বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্প কিছু পরিমাণ থাকে, সেই তার সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যাসিড উৎপন্ন করে। এবার ওই অ্যাসিডটা যখন, দেখো মনে করো এই জায়গাটায় মেঘ রয়েছে, ঠিক আছে, এই এখানের মধ্যে একটা বিক্রিয়া করে অ্যাসিড যখন এখানে থাকছে, ঠিক আছে, অ্যাসিড থাকছে, তো সুতরাং জলের ফোঁটাগুলো যখন এর থেকে পড়বে তো এই অ্যাসিডকে নিয়েই তো পড়ছে, তাহলে সেই জলগুলো এক জায়গায় থাকছে, জমা হয়ে কোথায়, যেখানে ঢালু পাচ্ছে সেখানে নদী, সেই নদীতে কিন্তু অটোমেটিক চলে আসছে। তাহলে এইটাকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে? অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির ছবি দেখো, এই যে অ্যাসিড বৃষ্টি স্ববাষ্পীভবনে, এখান থেকে কি হচ্ছে, পিওর হয়ে উঠছে, আবার এখানে বাতাসের মধ্যে অ্যাসিড থাকছে, ঠিক আছে, বিক্রিয়া করে বৃষ্টির জল যখন পড়ছে সেটা আবার অ্যাসিড বৃষ্টি হয়ে আবার নদীতেই মিশছে, ঠিক আছে? এই অ্যাসিড বৃষ্টির ফলে মিশে যাওয়া জলে অম্লতা বৃদ্ধি করে, যার ফলে জলও কিন্তু দূষণ হয় অ্যাসিড বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টি কিন্তু পরিবেশ নিজেই করছে, ঠিক আছে, মাথায় রাখবে। এবার তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, জল দূষণ কি। এবার মানুষ্য সৃষ্টি কারণ কি, আমাদের যে অবদানটা কি, দেখো শিল্পজাত বর্জ্য পদার্থ দেখতে পাচ্ছ এখানে, যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টেজ, ঠিক আছে, শিল্পজাত যে বর্জ্য পদার্থ, তো সেই জায়গায় বর্জ্য পদার্থগুলো কতটা এইভাবে দুর্বিষহ করে একেবারে জায়গাটা একদম উচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছে দিনে দিনে, বুঝতে পারছো? এবং কলকারখানা থাকে পারদ, সীসা, জিঙ্ক, আর্সেনিক প্রভৃতি জলে মিশে জল দূষণ ঘটায়। যে চারটের কথা বললাম আমরা, পারদ, সীসা, জিঙ্ক, আর্সেনিক, চারটে থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর হয় রোগগুলো দিয়ে, সেটাও কিন্তু ক্লাসের মধ্যে রেখেছি। বেসিক্যালি পিডিএফটা তৈরি করতে আমার একটু দেরি হচ্ছিল, কারণ আমি তোমাদের পেইড ব্যাচ নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে এবং সমস্ত ব্যাপারগুলো নিয়ে এতটাই প্রেশারে থাকি, ঠিক আছে, হয়তো তোমাদের ওখান থেকে মনে পড়তে স্যার আপনি কি এত প্রেশারে থাকেন, ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যে গাছ কাটে সেই বুঝতে পারে উপরে থাকা আর কি কষ্ট, আর যারা নিজে থেকে দেখে সে মনে করে তো নর্মাল উঠছে কাটছে, বুঝতে পেরেছো? তো এখন ঘটনাটা এটা, তো সেই জন্য আর কি কয়েক দুটো দিন মনে হয় মিডিলে এ হয়েছে, তো সেই জন্য আবারও আমারও মনটা খচখচ করে যে ক্লাসটা দিতে পারছি না, কখন দেবো, মাথার মধ্যে কাজ করে না, হ্যাং হয়ে থাকে, ঠিক আছে? তো যাই হোক, সেই জন্য আর কি আবারও ক্লাসটা দেওয়ার পরে দেখবে আমি রিল্যাক্স হয়ে যাবো, আবার মেন্টাল পিসটা মানে পেয়ে যাব, মানে এটা থেকে আমি মানে শান্তি পাই, বুঝতে পেরেছো? তো চলো, তো যেমন পেট্রো রসায়ন শিল্প ও শোধনাগার এবং হাইড্রোকার্বন তেল গ্রিজ, ঠিক আছে, মানে গ্রিজ যেটা ওই কলকারখানায় লাগে, বিভিন্ন নাটে ফাটে লাগায়, ঠিক আছে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প থেকে গ্রিজ তেল, চর্ম শিল্প থেকে ফেনল, ঠিক আছে, ক্লোরিয়াম ব্যাটারি থেকে সীসা, অ্যাসিড ইত্যাদি নির্গত হয়ে জলে মিশে জলকে দূষণ করে, সেটা কে তৈরি করে, আমরা তৈরি করি শিল্পজাত পদার্থ হিসাবে, ঠিক আছে? আচ্ছা, গৃহস্থলীর আবর্জনা, এই দেখতে পাচ্ছ পাড়ার কিছু সিসিটিভি ক্যামেরা থাকে না, যারা এ বাড়ির কথা নিয়ে ওই বাড়ি, ওই বুর সাথে আবার ওই বাড়ির কথা নিয়ে ওই কাকিমার সাথে লাগালাগি করে, ঠিক আছে, এই দেখেছিস ওর মেয়ে না রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করছে, মানে কি একেবারে হয়ে গেছে, ওর যদি কোনো একটা মানে প্রকাশনী বা পেপারের যদি মানে কর্ণধার করা হতো, সেই পেপারে শুধু এইসবই পিএনপিসি থাকতো, বুঝতে পেরেছো? তো সেই সব ব্যক্তিরা দেখো এখানে সব মানে গৃহস্থলীর বর্জ্য এক জায়গায় এমনভাবে ফেলছে, যার ফলে কি পরিবেশ দূষণ হচ্ছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। হোটেল, বাজার, দোকান বিভিন্ন থেকে দৈনন্দিন ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন, বোতল, ইলেকট্রনিক বর্জ্য ইত্যাদি নদীর জলে নিয়মিত বিষে জলে ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির মাধ্যমে জলকে দূষণ করে দিনে দিনে এই মানে
পরিবেশকে দূষণের মুখে ঠেলে দিচ্ছে মানুষ। ঠিক আছে, মানুষ হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মানহুষ, হুঁশটাকে জাগ্রত করতে হয়। ঠিক আছে চলো। হ্যাঁ, তো অনেকের কিন্তু এই হুঁশতাল কম থাকে, হুঁশতালটাকে বাড়াতে হবে। মানে ফাংশন দেখতে গেছে কোনো জায়গায়, আনন্দ হচ্ছে, আনন্দের চোটে লোকের পায়ের উপরে এদিকে দাঁড়িয়ে আছে, বাসের মধ্যে লোকের পায়ের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, সে ওদিকে আহা করছে, ও শুনতে পাচ্ছে না, ওর কনসেন্ট্রেট ওই দিক, বুঝতে পারছো? সেই জন্য হুঁশতালটা খুব সেন্সিটিভ বিষয়গুলোকে ধারণ মানে বুঝতে শিখতে হবে আর কি, মানুষ হিসাবে। আচ্ছা, নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধি কি? বিপুল পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি আমরা আজকে পৃথিবীর বুকে সগৌরবে বলতে পারি, আর কিছু হোক আর না হোক জনসংখ্যায় আমরা এক। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো বাসস্থানের চাহিদা পূরণ মানুষ থাকলে তো করতেই হবে। তুমি লক্ষ্য করলে বুঝতে পারো, তোমাদের পাড়ায় আগে যে কটা ঘর ছিল এখন দেখবো ঘরের সংখ্যা আরো বেড়ে গিয়েছে, তাই না? কচি কাঁচা একেবারে ট্যাঁ টু করে ভরে গিয়েছে না সব? তো এই হচ্ছে ব্যাপার। তো বিপুল পরিমাণ একটা জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, যার ফলে কি হচ্ছে মানে নগরের প্রসার ঘটছে, এবং এবং টাকা তো কারোর কম নেই। ঠিক আছে, ও দুতলা করলে পাঁচতলা করবো, দু জায়গায় বাড়ি করবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যার ফলে কি হচ্ছে গাছ কাটা পড়ছে, পরিবেশের যে পরিবেশ যে আমাকে বাঁচাতে চাচ্ছে সেই জিনিসটাকে দমিয়ে দিয়ে আমি আর বাঁচতে চাচ্ছি, ব্যাপারটা বুঝতে পেরেছো? তো সেই জন্য ক্রমশই বেড়ে চলেছে এইগুলো। সুতরাং সেখানের বর্জ্য থেকে নির্গত নানা দূষিত পদার্থ জলকে দূষণ করছে। কেমন? আগে দেখো এই যে আমাদের রবি মামা, দেয় হামা, গায়ে রাঙা, জামাওই, আগে ছোটবেলা পড়তাম না তো, সূর্য সকালবেলার এই যে একটা ফ্রেশ অক্সিজেন, যারা গ্রামে থাকো ব্যাপারটা বোঝো, সকালবেলা ভোরের দিকে মাঠে যাবে, একটা ঠান্ডা নিঃশ্বাস নেবে, বুক ভরে মনে হবে ওখানেই শান্তি, তাই না? এটা হয় তো? তো সেই জায়গাটা শহরে তুমি সকালবেলা যাবে, দেখবে টি টু টি চারিদিকে, মানে গাড়ির আওয়াজ এমন কিচমিচ কিচমিচ হবে, তুমি পাখি বলতে কাকের আওয়াজ শুনতে পাবে, আর কোনো পাখির আওয়াজ শুনতে পাবে না। কিন্তু ভোরের দিকে তুমি গ্রামে, ভালো কোনো গ্রামে, তুমি সেই জায়গায় মানে যেখানে গাছপালা ভালো আছে সেই জায়গায় গিয়ে দেখো, তোমার মনে হবে সত্যিই পল্লীকবি জসীমউদ্দীন, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যে গ্রাম সেই গ্রামের কথা তোমার ফিলিংস চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে সভ্য মানুষ, আমরা আজকে আকাশকে ছুঁতে চাইছি বিভিন্নভাবে, তো সেই জন্য আর কি এই সমস্ত গাছপালা কেটে আমরা নগর তৈরি করতে ব্যস্ত, উঠে পড়ে লেগেছি। সেই জন্য কি হচ্ছে আমাদের এই নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের ওয়াটার পলিউশনও হচ্ছে, রাইট? এবার কি হচ্ছে, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার জল দূষণের আরেকটি অন্যতম কারণ, প্লাস্টিক দূষণ। এই প্লাস্টিক অবাধ ব্যবহারের ফলে নদী, পুকুর, খালবিল প্রভৃতি নানাভাবে জলে এসে মিশছে, যে কোনোভাবে পরিবেশের ভারসাম্যকে বিঘ্নিত বা জল দূষণ করে তুলছে। এইবার দেখো, এই যে নগরায়ণ, প্লাস্টিকের সমস্যা, ঠিক আছে, গাছ কাটা হচ্ছে, বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একবার শুনে নেবে, প্রত্যেকটা যে যে ক্ষেত্রে লাগবে সেখানে লাগিয়ে দেবে। এই নয় যে বোকার মতো ওই সব জায়গায় আবার দিয়ে দিয়ে পড়তে হবে, এরকম না, একটা রাখবে, সে যেখানে যেখানে লাগবে দিয়ে দেবে, রাইট? আচ্ছা চলো, তাহলে আমরা এবার আসছি তাহলে ওয়াটার পলিউশন আর কিভাবে হচ্ছে, তেলের কারণে। দেখো তেলের কারণে কি হয়, সমুদ্রে না এই জাহাজগুলো চলাচল করে, এবং ওই জাহাজের থেকে তেলের জাহাজ যখন যায়, বা জাহাজটা অনেক সময় তেলের ট্যাঙ্কি লিকেজ হয়ে যায়, বা বিভিন্ন ধরনের অনেক সময় জাহাজ ক্র্যাশ খেয়ে যায়, ঠিক আছে, মানে অন্য জাহাজের উপরে ক্র্যাশ খেয়ে যায় না, জাহাজটা ভেঙে যায়, বুঝতে পেরেছ? তো যাই হোক, তো সেই কারণে তেল নির্গত হয়, ওকে? সেই তেলগুলো দেখবে এই জলের উপরে, বুঝতে পারছো যে লাল লাল এখানে একটা আস্তরণ পড়ে আছে, লাল লাল আস্তরণ পড়ে যাচ্ছে, ঠিক আছে? এই লাল লাল আস্তরণ পড়ে থাকলে দেখো উপরওয়ালার সৃষ্টি এমন না, তুমি বলা হয়েছে যে তুমি যদি পূজা অর্চনা করো, এবাদাত করো, বলছে 1000 রাত ধরে, মানে পূজা উপাসনা এবাদাত করা অপেক্ষা ভগবান আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবা অধিকতর বেনিফিটেবল, ঠিক আছে, অনেক বেশি গ্রহণযোগ্য। মানে সৃষ্টিটা কেমনভাবে করেছে, আমি গঙ্গাসাগর গেছিলাম, গঙ্গাসাগরে তুমি যদি ওই যে সাগরটা আছে সেই সাগরের উপর দিয়ে তুমি যদি যাও, লঞ্চ দিয়ে যখন যাচ্ছিলাম, কত সুন্দর সুন্দর পাখি, পাখি তা পাখি পুরো, এত সুন্দর চেহারা, ঠিক আছে, তারা এরমভাবে উঠছে দেখছে চারিদিক থেকে, মানে হেভি লাগছে একটা। তো সেই সমস্ত যেসব হচ্ছে সৃষ্টি, স্রষ্টার সৃষ্টি, যে দেখ আমি কত সুন্দর করে জগৎকে সাজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, তার মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে আমরা, আর আমরাই সবগুলোকে ধ্বংস করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি, মানে সেই সমস্ত পাখি যারা তেল যখন থাকছে, তারা যখন ডুব মেরে মাছ খেয়ে যখন নিঃশ্বাস নেওয়ার জন্য উঠছে, তখন তাদের উপরে তেল জমে যাচ্ছে,
আবারও ঝটাপটা করে আবার যাচ্ছে নিচে, ঠিক আছে, আবারও উঠছে, তেলের লেয়ার কিন্তু একটার পর একটা চড়তেই থাকছে, থাকতে 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 এমন একটা সময় আসছে এই চিপচিপে তেল ওর শরীরে এমনভাবে লেগে যাচ্ছে, সে আর ডানাগুলো ভারী হয়ে যাচ্ছে, যার ফলে ওখান থেকে উড়ে যে সে বাইরে যাবে সেটাই পাচ্ছে না, যার ফলে ওখানে মানে জলেই থাকছে, থেকে 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 জলটা ঠান্ডা আছে, সেই ঠান্ডা লেগে লেগে দেহের টেম্পারেচার কমে গিয়ে সে ওখানে শেষবেশ মারা যাচ্ছে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, তাহলে মানুষ কিভাবে কোনো কিছুতে ছাড়ছে না, জলে যাও আকাশে যাও সব জায়গায় মানে হাত করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? যাই হোক, তো এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের জলকে, বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসংখ্য জলজ প্রাণী তারা মারা যাচ্ছে, কিছু মাছও কিন্তু মারা যায়, ঠিক আছে, এই সমস্ত তেলের কারণে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা ওয়াটার পলিউশনের সম্পর্কে এবার জানবো, বিভিন্ন জলবাহিত রোগ যেটা হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পটাং করে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, এটা জলবাহিত রোগ না কি বাহিত রোগ, ঠিক আছে, এই স্লাইডটা প্রত্যেকে লক্ষ্য করো, খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, গুরুত্বপূর্ণ টপিকগুলোই এই স্লাইডে জায়গা পায়। জল দূষণের মাধ্যমে উদ্ভিদ পশু পাখি মানুষ সহ সমস্ত প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবাহিত জীবাণু ঘটিত রোগ, ঠিক আছে, ব্যাকটেরিয়ার প্রভাবে, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, ব্যাকটেরিয়ার প্রভাবে কি হয়, কলেরা, প্যারাটাইফাইড, আন্ত্রিক রোগ হয়। আন্ত্রিক মানে কি, অ্যাবডোমিনাল ডিজিজ, পেটের রোগ, ঠিক আছে, আন্ত্রিক। আচ্ছা, এবার কি, ভাইরাসের প্রভাবে কি হয়, জলে যে ভাইরাস থাকে মানে জল দূষণের ফলে, সেই ভাইরাসের প্রভাবে হেপাটাইটিস ও টাইফয়েড রোগ হয়, ঠিক আছে, টাইফয়েড রোগ হয়। আচ্ছা, বিভিন্ন প্রকার প্রোটোজয়ার মাধ্যমে আমাশা সৃষ্টি হয়, ঠিক আছে, আমাশা সৃষ্টি হয়, তখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, হু, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার মতে পানীয় জলের জলে প্রতি লিটারে 0.05 মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে তাকে আর্সেনিক দূষিত জল বলা হয়। পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিতেই পারে যে আর্সেনিক দূষিত জল বলা হবে, জলে কতটা পরিমাণ আর্সেনিক থাকলে, বলে 4টে অপশন দিয়ে দিল। মাথায় রাখবে, দুটো জিরো বসাবে, পাশে একটা 5 বসাবে, দুটো জিরো বসাবে পাশে, মনে করো না, এই এইভাবে আমরা এ করি না, এই যে এইভাবে আমরা এ করি না, নাক দিয়ে আমরা সেই হাসির স্মাইলি ইমোজি তৈরি করি না, এইভাবে, তো এই যে দুটো জিরো বসাবে, এই যে জিরো, এই যে জিরো, এখানে একটা 5 বসাবে কানের কাছে, এখানে একটা পয়েন্ট দিয়ে রেখে দেবে, ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, 0.05। আর জীবনে ভুল হবে, এইটা যদি হয় তাহলে মুখটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে, আর এই মুখ যদি তৈরি হয় সেই জল কি আর্সেনিক, আর আর্সেনিকের ফলে সোজা পায়ের তলায় ছোট ছোট কালো কালো দাগ তৈরি হয়, সেই দাগের রোগ হয়, সেই রোগটার নাম কি, সেই রোগটার নাম হচ্ছে ব্ল্যাক ফুট, আশা করি বুঝতে পারছো, ব্ল্যাক ফুট, ঠিক আছে, এখানে কিন্তু রেড ফুড না, মনে রাখবে, ব্ল্যাক ফুড মানে সেই খোকা বাবু যায় লাল জুতো পায়, ঠিক আছে, তো সেই লাল জুতো না, এখানে ব্ল্যাক ফুড আর্সেনিকের প্রভাবে হয়, পরীক্ষায় বারবার প্রশ্ন পড়ে। আর্সেনিকের প্রভাবে মানব দেহে যে সমস্ত রোগগুলো হয় আর্সেনিকের অভাবে তাকে কি বলা হয়, আর্সেনিকোসিস, ঠিক আছে, আর্সেনিকোসিস রোগ বলা হয়। ব্ল্যাক ফুড কি, ব্ল্যাক ফুড পায়ের তলায় কালো কালো ছোপ দেখা যায়। আচ্ছা, মোলানোসিস, মোলানোসিস কি হয়, মোলানোসিস ত্বকে কালো কালো দাগ দেখা যায়, ছোপ 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 ত্বকে কালো কালো দাগ দেখা যায়, ঠিক আছে, যেটা আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে, ত্বকের ক্যান্সার তৈরি হয়। ওকে, আর কি, সিরোসিস, সিরোসিস লিভারের যে সমস্ত প্রদাহযুক্ত রোগ সেই সিরোসিস বলা হয় তাকে, ঠিক আছে, সিরোসিস থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, তাহলে এই পয়েন্টগুলো কি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমরা যে কোনোভাবে সংরক্ষণ করে রাখতে পারো এই ডেটাগুলো। আচ্ছা, এবার আমরা ওয়াটার পলিউশন সম্পর্কে দেখবে বিভিন্ন যে 3 to 8 বই, আমি বারবার বলি 3 to 8 বইতে তোমাদের এই বিভিন্ন ধরনের টপিক আছে, এখান থেকে প্রশ্ন তোলে বারবার, তো সেখানে দেখবে ওই একটা নোট করা থাকে, ঠিক আছে, একটা নোট করা থাকে, তুমি দেখলেই বুঝতে পারবে, এই বই আমার কাছে আছে, আমি সেইভাবে যাতে তোমাদের যেখান থেকে প্রশ্ন পড়ে সেই জায়গা থেকে যাতে আমি পড়াই, ঠিক আছে, এখানে একটা জায়গা পাবে, দেখো, পিকলুর ডায়েরি, ঠিক আছে, এই পিকলুর ডায়েরি কিন্তু খুব খতরনাক জিনিস, এই ডায়েরির থেকে প্রশ্ন ওঠে, ঠিক আছে, তো আমি কিছু গুরুত্বপূর্ণ ডেটা ওখানে রেখে দিয়েছি, যেগুলো পড়লে তুমি পিকলুর ডায়েরি না, নাজমুল স্যারের ক্লাস থেকে জানতে পারবে। কি, 1932 সালে জাপানে মিনামাটা সাগরের উপকূলে
একটা সাগর, তার নাম কি মিনামাটা। সেই সাগরের উপকূলবর্তী এলাকায় একটা জানোয়ার, জানোয়ার বলা ভুল, মানে রাসায়নিক কারখানা, ঠিক আছে, রাসায়নিক কারখানা থেকে পারদ এবং তরলযুক্ত বর্জ্য সমুদ্রে ফেলা হয়। তাহলে জানোয়ার ছাড়া কি বলবো তুমি বলো, ঠিক আছে? যারা ভালো খেলে তাদেরকে খেলোয়াড় বলা হয়, আর মানুষ সব থেকে বেশি জানে তাই এদেরকে কি বলা হয়, জানোয়ার, ঠিক আছে? তো সেই জন্য বেশি জেনে কি করছে, পারদযুক্ত তরল বর্জ্য সমুদ্রে ফেলে দিয়েছে। সেই দূষণের ফলে পরবর্তীকালে 30 বছর ধরে, 30 বছর ধরে সেখানে মানুষ, অসংখ্য জীবজন্তু, অসংখ্য মানুষ তারা মারা গেছে এবং পঙ্গু হয়ে গেছে। বুঝতে পারছো মানুষের মনুষ্যত্বটা কোথায়? জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নামক শহরে লিটিল বয় এবং ফ্যাট ম্যান নামক দুটো বোম ফেলা হয়েছিল, যার ফলে আজও সেখানে সেই সমস্ত জায়গায় ঘাস জন্মায় না, ভালো করে শিশু জন্মালে বিকলাঙ্গ পঙ্গু শিশু জন্মায়। তাহলে মানুষকে মানুষ বলা যায়? ভালো করে লক্ষ্য করো, এরা সব কিছু পাবে, মানে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। বুঝতে পেরেছো? যারা প্রকৃত মানুষ তারা ছাড়া, যারা নামধারী মানুষ তারা ভালো দাম পেলে, নচিকেতার গান আছে না, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেঁচে। বুঝতে পেরেছো? তো সেই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মনুষ্যত্ব অর্জন করাটা জীবনে খুবই দরকার। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলবো, তাহলে এই যে মিনামাটা রোগ কিসের জন্য হচ্ছে? পারদ। প্রশ্ন আসলে জানো পারো তোমরা, ঠিক আছে? পারদ, সাবান, ডিটারজেন্ট, ফসফেট তথা ক্ষার পদ্মপুকুর ও জলাশয়ে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল ও আগাছা বেড়ে যায়, ঠিক আছে? ডিটারজেন্ট এসে মিশলে আগাছা বেড়ে যায়, যার ফলে ওই জল জল তরঙ্গ যেটা হয় অক্সিজেন মেশে সেটা মিশতে পারে না, যার ফলে কি হয়, এখান থেকে অক্সিজেন দ্রুত পরিমাণে কমে যায়, উপরে ঘাস তৈরি হয়ে যায়, মানে আগাছা তৈরি হয়ে, পানা তৈরি হয়ে যায়, যার ফলে প্রাণীরা অক্সিজেনের অভাবে কিন্তু মারা যায়। এই মারা যাওয়াটাকে বলা হয় ইউট্রোফিকেশন, ইউট্রোফিকেশন, ঠিক আছে? আর হু এর মতে, WHO, হু, ঠিক আছে, এই হু এর মতে প্রতি বছর 30 লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। বুঝতে পারছো? জলবাহিত প্রতি বছর 30 লাখ, মানে বুঝতে পারছো সারা পৃথিবীতে তাহলে কতটা ডেঞ্জার, ঠিক আছে? আগে তো প্রচুর মারা যেত, কোনো ট্রিটমেন্ট ছাড়াই মারা যেত। আচ্ছা দেখো, ফ্লুরাইড দূষণের ফলে কি হয়, ফ্লুরোসিস হয়। পারদ দূষণের ফলে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, এই যেগুলো গল্প করে পড়াচ্ছে শুনতে খুব ভালো লাগছে না, তো এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন মাথায় রাখবে, আর যেগুলো পয়েন্ট করে দিয়েছি এখান থেকে ডিরেক্ট লাইন থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, পারদ দূষণে মিনামাটা রোগ হয়, আর ক্যাডমিয়াম দূষণে ইতাই ইতাই রোগ হয়। কি ইতাই ইতাই, ঠিক আছে? ইতাই ইতাই কিসে? ক্যাডমিয়াম দূষণে, ঠিক আছে? সেই ক্যাডবেরি খায় না, তো ক্যাডবেরি বাচ্চারা ইতাই ইতাই করে কারা কথা বলে, বাচ্চারা কথা বলে, ঠিক আছে? সেই বাচ্চারা কি খেতে ভালোবাসে? ক্যাডবেরি। তো মনে রাখবে ক্যাডমিয়াম দূষণে ইতাই ইতাই, ঠিক আছে? ক্যাডবেরি, ক্যাডমিয়াম, ঠিক আছে? আশা করি ভুল হবে না। চলো নেক্সট চলে যাই। এবার আসছি আমরা সয়েল পলিউশন বা মাটিকে আমরা কিভাবে দূষণ করছি। দেখো, মাটি বা সয়েল, এটাকে মৃত্তিকা দূষণ বলা হয়, মানে আমরা জানবো ডেফিনেশন অফ সয়েল পলিউশন। মৃত্তিকার বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ যেমন প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, এই ধরনের বিষয় মাটিতে মিশে মাটির যে গুণাবলী তার দপা সেরে দেয় এবং ধর্ম, পুষ্টিমূল্য তথা উর্বরতা নষ্ট করে মানুষ পরিবেশের ক্ষতি সাধন করে, তখন তাকে আমরা মৃত্তিকা দূষণ বলি, ঠিক আছে? এই মৃত্তিকা দূষণ কিভাবে হচ্ছে দেখো, মৃত্তিকা দূষণের শ্রেণীবিভাগ 7 ভাগে ভাগ করা যায়। কেমন? জীব সংক্রান্ত দূষণ, আবর্জনা বর্জ্য থেকে, পরিপোষক দূষণ, অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে মাটির, মানে বিয়োজকের পরিমাণ হ্রাস পাচ্ছে, অজৈব এবং পদার্থ ঘটিত দূষণ, শিলা, ঠিক আছে, পৌর বর্জ্য থেকে নির্গত সীসা, পারদ, ধাতুর নির্গমনের কারণে মাটি দূষণ হচ্ছে, জৈব পদার্থ, পেস্টিসাইডের ব্যবহারে। দেখো পেস্টিসাইড, আমি একটা দূষণের মধ্যে দেখবে সিলেবাসে লেখা আছে পেস্টিসাইড পলিউশন, ঠিক আছে? এইগুলো ওই জায়গা থেকে মাথায় রাখবে। অ্যাসিড দূষণ হচ্ছে, জলে অম্লবৃষ্টির প্রভাবে পিএইচের মান কমে যাচ্ছে, যার ফলে অম্লধর্মী হচ্ছে, মানে পিএইচের মান যদি বেড়ে যায় কি হয়, ক্ষার হয়, ঠিক আছে? যদি কমে যায় কি হয়, অম্ল হয়, ঠিক আছে? অম্ল হয়, মাথায় রাখবে, ঠিক আছে?
সবসময় জিজ্ঞেস করে যে আমাদের মানে ইউরিনের পিএইচ কত, তারপরে রক্তের পিএইচ কত, স্বাভাবিক জলের পিএইচ কত, ঠিক আছে? স্বাভাবিক জলের পিএইচ কিন্তু জিরো। এই জিরো থেকে যত উপরে যাবে সেটা ক্ষারধর্মী প্রকাশ পাবে, আর যেতে নিচে যাবে সেটা অম্লধর্মী হবে, ঠিক আছে? আর এই জিরোতে যেটা থাকবে সেটা আমরা পান করতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো প্লাস্টিক দূষণের ক্ষেত্রেও মাটিতে দূষণ হচ্ছে। কিভাবে হচ্ছে? মৃত্তিকা দূষণের ফলে মাটিতে জৈব অজৈব পদার্থের পরিমাণ বেড়ে গিয়ে সেইগুলো জলের সঙ্গে খাদ্য শৃঙ্খল, আমি যে ফুড চেইন বলেছিলাম মনে আছে, কাদের কাদের মনে আছে বলো দেখি? ফুড চেইন, তো ফুড চেইন কি ব্রেকের কথা বলেছিলাম, সেই ফুড চেইনের এক এক ফলে মানে আমরা বলেছিলাম প্রথম শ্রেণীর খাদক খায়, সেটাকে দ্বিতীয় শ্রেণীর খাদক খায়, তৃতীয় শ্রেণী খায়। তাহলে বিষ যদি এর বিষ যদি প্রথমের বুকে থাকে, তাহলে সেই বিষ মানে পরেরজন কি বলবে, বিষ মাখাইয়া তীরের বুকে মারিল তীর আমার বুকে, ঠিক আছে? তো সেই এক একজন বিষ মাখিয়ে সে পরের জনের কাছে তীর মারছে। এইভাবে আমরা নিজেদেরকে সব জায়গায় সর্বোচ্চ বলি, আমরা তো সর্বোচ্চ খাদক, তাই না? তো সর্বোচ্চ খাদক হিসেবে সেইগুলোই আমাদের আমরা খাচ্ছি, যার ফলে কিন্তু এখানে আমাদের শরীরে স্বাস্থ্যের উপরে একটা দীর্ঘস্থায়ী প্রভাব আমাদের পড়ছে। একদিনে বুঝতে পারবো না, একটা লং টার্মে আস্তে আস্তে বুঝতে পারবে কী হচ্ছে আর কি। আচ্ছা, এই যে চিনি খাও, চিনি কি জানো? চিনি আখের রস, সেই রস যদি তুমি দেখো মবিলের মতো কালো, সেই রসকে তার মধ্যে মানে ইউরিয়া সার মারে, যে সার ওই গাছের গোড়ায় দেয় ওই সার মারে, ঠিক আছে? ওই সার মেরে মেরে সেটাকে ক্লাসিত করে জমিয়ে জমিয়ে ধবধবে সাদা করে সেই চিনি। এই জন্য চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, বুঝতে পেরেছো? তো সেজন্য চিনি খাবে না টোটালে। আচ্ছা দেখো, হ্যাঁ, শরীরের নানা রকম রোগের সৃষ্টি হয়। মাটিতে ব্যাকটেরিয়া মানুষের দেহে প্রবেশ করলে আমাশা, কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগ হয়। মৃত্তিকার ফলে উপস্থিত ছত্রাক মানুষের দেহে মাইটোসিসের সৃষ্টি করে, ঠিক আছে, ছত্রাক। আচ্ছা, মৃত্তিকা দূষণের ফলে মাটিতে কৃমি আর গোল কৃমি, এগুলো হুইপ এবং হুক ওয়ার্ম নামের পরিমাণ বেড়ে যায় মাটিতে। পারদের ফলে কি হয়, ওই যে পারদ মিনামাটা, ঠিক আছে, মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায়। মাটিতে অবস্থিত সীসার ফলে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় এবং বৃদ্ধিসহ নানান ধরনের রোগ হয়, ঠিক আছে, মানে এংজাইটি যাকে বলা হয় এবং ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, এই ধরনের রোগ সৃষ্টি হয়, ঠিক আছে, সীসার ফলে। হিমোগ্লোবিন তৈরি যখন বাধা দেবে কাজ তোমার ওই জায়গায় হয়ে যাবে, ঠিক আছে? হিমোগ্লোবিন তৈরি করে কি আমাদের এই হাড়ের ভিতরে অস্থি মজ্জা, বোন ম্যারো, চিকেন কাটার পরে যে ভিতর থেকে লাল লাল বেরোয় না, ওই জিনিসটা তৈরি করে আমাদের হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন তৈরি না হলে শ্বাস প্রশ্বাসে বাধা হবে, হিমোগ্লোবিন ফুসফুসের কাছ থেকে এসে অক্সিজেন নিয়ে সারা দেহে প্রচার করে, ঠিক আছে? যে লেলো পুদিনা, লেলো পুদিনা এরকম ভাবে দেয় যে তুই অক্সিজেন নে আর কার্বন ডাইঅক্সাইড দে, ঠিক আছে? সেই হিমোগ্লোবিন তৈরিতেই বাধা দিচ্ছে এই সয়েল পলিউশনের কারণে, আশা করি বুঝতে পারছো। আর ক্যাডমিয়ামের ফলে বৃক্ক, বৃক্ক মানে কি বলতো, এরকম দুটো থাকে না দেখেছো, এই যে এখান থেকে এরকম ভাবে যায়, এইভাবে এরকম দুটো থাকে না, কিডনি, ঠিক আছে? তো এই এর ক্ষতি সাধন হয়, অস্থি ক্ষয় হয়, ভঙ্গুরতা সহ নানান রোগের সৃষ্টি করে। আচ্ছা, এয়ার পলিউশন, এবার আমরা আসছি বায়ু, ঠিক আছে? এয়ারকে আমরা কিভাবে পলিউশন করছি দেখো, ভালো করে লক্ষ্য করো। দেখো, 1984 সালে মধ্যরাতে ভূপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানা থেকে অতিরিক্ত বিষাক্ত গ্যাস বাতাসে মেশে, যার ফলে প্রচুর মানুষ মারা যায় এবং পঙ্গু হয়ে যায়। এবং 1986 সালে ইউক্রেনের চেরনোবিলে পরমাণু কেন্দ্রে এবং 2011 সালে জাপানের ফুকুশিমা ডাইচিতে দুর্ঘটনার ফলে আশপাশের অঞ্চলের মাটি, জল, বাতাস ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ ছড়ায় এবং প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়। তাহলে বুঝতে পারছো বায়ু দূষণে এই যে মহা মহা পণ্ডিত, বড় বড় সংস্থার কারণে কিভাবে মানুষ, সাধারণ মানুষ মারা যাচ্ছে। তো এই এই যে সালগুলো থেকে এখান থেকে প্রশ্ন হয়, এগুলো কিন্তু একেবারে 9-10 বইতে তুমি পাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি সেই জন্য এক জায়গায় করে দিয়েছি, এইটা লিখে মুখস্থ করে নেবে, এখান থেকে প্রশ্ন আসলে পারবে, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী। আচ্ছা, এখান থেকে আমাদের জানাই যে তোমাদের যে কথাটা আমি প্রথমে বলবো বলে ভাবছিলাম, তোমরা এখন অনেকে প্রশ্ন করছো, স্যার কিভাবে পড়বো, সিটেট কি আমরা এখন শুরু করবো না আর কটা দিন যাক তারপর শুরু করব, ঠিক আছে? ভালো করে তোমাদের, দিস ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট, যারা আমার ফ্রি ক্লাস দেখো তোমাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি একদম নিজের মতো করে। এখন কি করবে, কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে ওইটাও করতে হবে, কারণ সময় তোমার হাতে কম, ঠিক আছে? বেস্ট প্রিপারেশন হবে, কোনো প্র্যাকটিসের দরকার নেই, ঠিক আছে? আমি কোনো নির্দিষ্ট সংস্থা বা কোনো কিছু প্র্যাকটিস সেটের নাম আমি বলছি না, কিন্তু প্র্যাকটিস সেট বাজার তো সেরকম কোনো প্র্যাকটিস সেট তুমি পাবে না, মনে হবে বিশাল পড়া হচ্ছে কিন্তু কমন আসবে না, ঠিক আছে? তার থেকে ভালো না যে যে প্রশ্নগুলো টেটে এসছে সেই প্রশ্ন যদি আমি করি, তাহলে ও তো টেটে দিয়েছে অলরেডি, সেই প্রশ্নগুলো যদি করি তাহলে এই ধরনের প্রশ্নই দেবে, ধাঁচটা বুঝতে পারবো। সেই জন্য যারা বুদ্ধিমান তারা কি করে, সিটেটের যে প্রশ্ন, সিটেট
এই সিটেটের প্রশ্নগুলোকে তারা খুব ভালো করে একেবারে ধোলাই করে যদি পরীক্ষার হলে যেতে পারে, এখান থেকে তোমার 10 থেকে 12টা কি তারও বেশি বহু প্রশ্ন উত্তর তোমরা কমন পেয়ে যাবে, অনেকগুলো তো হুবহু কমন পাবে। সেই জন্য তোমাদের অনেকের তোমাদের ইংলিশও ফোবিয়া আছে, মানে ইংরাজি সাবজেক্টের উপরে ভীতি কাজ করে, ঠিক আছে? তাই আমি দিবারাত্র পরিশ্রম করে একদম সত্যি কথা বলছি, এই পিডিএফ 5টা পিডিএফ তৈরি করতে আমার 5 হাল হয়ে গেছে, ঠিক আছে? শুধু আমার না, পুরো টোটাল এন্টায়ার টিমের, ঠিক আছে? তো সেই জন্য আমি তৈরি করে একেবারে মানে 5টা বাংলা, শিশু শিক্ষা মনস্তত্ব, ইংরাজি, পরিবেশবিদ্যা, গণিত, ঠিক আছে, 5টা পিডিএফ আমি তৈরি করে দিয়েছি, এবং প্রত্যেকটায় 10 বছরের যে সিটেটের প্রশ্নপত্র একটা করে সেট, ভালো করে বলছি, এখন এখানে শুনে নাও, ঠিক আছে? একটা করে সেট আমরা তৈরি করে সুন্দর করে, যে সেটটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই ধরনের সেটগুলো নিয়ে আমরা 10 বছরের একটা কম্প্যাক্ট একটা সেট আমরা তৈরি করেছি, এবার 5টা, ঠিক আছে? তো যার ফলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন আছে এবং উত্তর আছে এবং তার সঙ্গে পাশে দিয়েছি, এখানটা তুমি যদি পৃষ্ঠা চাপা দিয়ে পড়ো, তুমি এটা আমি এমনি দাগিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারবে না যে কোনটা উত্তর। তো তার ফলে কি হবে, পরবর্তী পৃষ্ঠাটা সরিয়ে নেবে যখন, তখন দেখবে, দেখতে পাবে এইটা উত্তর। না তো এই জায়গায় যদি আমি উত্তর সেই 30টা প্রশ্নের শেষে গিয়ে দেই, তাহলে ওই 1 নম্বর প্রশ্নের সময় 30 নম্বরে যেতে হবে, 2 নম্বরেও 30 নম্বরে দেখতে উঠতে যেতে তোমার ওখানে টাইম খেয়ে যাবে, আর হয় না ভালো করে, তাই না? সুতরাং পাশে বুদ্ধি খাটিয়ে এটা করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য, ঠিক আছে? আশা করি ভালো লেগেছে এই কার্যকলাপ, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? তো এইভাবে 5 অল সাবজেক্ট আমরা বেঙ্গলি ভার্সনে কনভার্ট করে সম্পূর্ণতে আমরা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আমরা দাম রেখেছি মাত্র এক একটা সাবজেক্ট 100 টাকা, পার সাবজেক্ট 100 টাকা, টোটাল হচ্ছে কত, 500 টাকা। লাকি স্টুডেন্টদের অফার কি দেখো, প্রথম 100 জন স্টুডেন্ট লাকি স্টুডেন্ট পাবে 299 টাকায়, 300 টাকায় সবগুলো পেয়ে যাবে 5টায়, ঠিক আছে? সাথে সাথে বলার সাথে সাথে মোটামুটি একেবারে হুশ করে উঠে গেছে, তাওয়ায় যেরাম জল পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে চলে যায়, ঠিক আছে? অ্যানাউন্স করতে পারেনি, তা তাও তো ইউটিউবে মনে হয় করেনি, ঠিক আছে? তো মোটামুটি বিক্রি সবাই নিয়ে নিয়েছে, তো ভালো হচ্ছে বলেই নিচ্ছে সবাই। এবার দেখো, ফার্স্ট 100 থেকে 250 স্টুডেন্টদের মধ্যে তুমি এই অফারটাকে ধরতে পারো, যদি খুব লেট না করো, ঠিক আছে? এই ফার্স্ট 100 থেকে 250 স্টুডেন্টদের মধ্যে 399তে তুমি এইটা পুরোটা পেয়ে যাবে, যদি 399তে না পাও তারপরেও যদি 250-এর ওভারে চলে যাও, তারা কিন্তু পুরো 500 টাকা দিয়ে এই 5টা পিডিএফ সংগ্রহ করতে হবে। কেন, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আমি এর আগের বছরও দিয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ কমন কিন্তু আসবে, এটা বলে দিলাম, ঠিক আছে? সুতরাং হোয়াই ইউ চুজ আস, ঠিক আছে, টপ সেলিং পিডিএফ, এটা একটা ইজি টু রিড, তুমি একদম সুন্দর করে পড়তে পারবে, তোমার যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেইভাবে অ্যাজ আ ভিউয়ার হিসেবে দেখে এই সেটটাকে তৈরি করেছি। আর কি মাল্টি কালার কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের সঙ্গে আছে, উইথ অফিসিয়াল আনসার কি সমেত রয়েছে, লিমিটেড টাইম অফার, হারি আপ, তাড়াতাড়ি করো, যারা নেবে বলে ভাবছো তারা এক্ষুনি আমাকে যোগাযোগ করে তোমরা পিডিএফটা নিয়ে নাও, ঠিক আছে? এর সঙ্গে একটা পেইড ব্যাচের সিস্টেমে কম্বিনেশন করে একটা তৈরি করি, শুধু পিডিএফ নিলে যদি 400 ব্যাচ ধরতে পারো, 250-এর মধ্যে থাকতে পারো, 400 পেয়ে যাবে। আর যদি আমাদের ফ্রি ব্যাচ আছে, যেটা মানে আমাদের পেইড ব্যাচ, সেই পেইড ব্যাচটাই আমরা লাস্টে বলছি, পেইড ব্যাচের সিস্টেমের সঙ্গে পিডিএফটা কীভাবে নেবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো, যারা এখনও ভাবছো নেব তাই তো কি করব, ওই ভাবতেই থাকতে হবে, জীবনে মাথায় রেখে দিও। সুতরাং সঠিক সময়, শুধু আমি বলছি না যে এই পিডিএফ নিলে তুমি বিশাল ভেবে যাবে, তা না, কিন্তু বিষয়টা হচ্ছে জীবনে সব জায়গায়, এটার কথা বাদ দাও, এ তো 10 ডিসেম্বরের পরে আর কোনো গুরুত্ব থাকবে না, ঠিক আছে? কিন্তু জীবনে সব সময় তোমাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যে নিতে পারে, সেই জীবনে সাকসেস হয়, ফিনান্সিয়াল সাকসেস বলো, আর মানে রিলেশনাল সাকসেস বলো, বা যে কোনো ধরনের সাকসেস যদি বলো, তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, যারা বড় বড় জীবনী পড়ে দেখবে, দেখবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে, শর্ট টাইমে। আর ভাবতে ভাবতে যদি ভেবে যায়, মানে ছুরি রেডি করতে করতে মুরগি মরে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি তার আগে কিছু করতে পারবে না। যাই হোক, এখন সময় কম, সুতরাং এটা নিয়ে প্র্যাকটিস করো বাড়ি, দেখবে এখান থেকে তোমার প্রিপারেশন অটোমেটিক প্রস্তুত হয়ে যাবে। আর এই প্রশ্নগুলো করতে করতে দেখবে প্রশ্ন উত্তরটা কোথায়, বইতে কোন জায়গায় আছে, সেই জায়গাটা খুঁজতে গিয়ে দেখবে আরও 10টা খোঁজা হয়ে যাবে। তো এটাই কিন্তু আমার দেওয়া সব থেকে তোমাদের জন্য বেস্ট ওয়ে, ঠিক আছে? চলো এগিয়ে যাই। তাহলে আমরা এয়ার পলিউশনে ছিলাম, যারা নিতে চাইছো আমাদের নাম্বার জানো, 7003840858, ফার্স্ট কল করো। এয়ার পলিউশন কি, বায়ু দূষণ হলো বায়ুমণ্ডলের এমন সব পদার্থ উপস্থিতির কারণে হওয়া বায়ু দূষণ, বা মানুষ এবং অন্যান্য জীবের স্বাস্থ্যের ক্ষতি হয় আমরা জানি। এবার বায়ু দূষণে এখান থেকে লক্ষ্য দেখো, বায়ু দূষক গ্যাস রয়েছে যেমন অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো কি ক্ষতিকারক বায়ু দূষক গ্যাস, মিথেন,
কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন, ঠিক আছে, এইগুলো। বায়ু দূষণের ফলে কি 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 রোগ হয়? অ্যালার্জি থেকে শুরু করে এমনকি মানুষ মৃত্যুরও কারণ হতে পারে বায়ু দূষণের কারণে। হয়তো বলবেন বায়ু দূষণ তো আমার কি, এরকম না, মানুষ মারাও যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবং খাদ্য ফসলের মতোই অন্যান্য জীবন্ত প্রাণী প্রাকৃতিক পরিবেশকে জলবায়ু পরিবর্তন বা মানব সৃষ্টি কৃত্রিম পরিবেশের ক্ষতি হতে পারে, এই হচ্ছে বায়ু দূষণের কারণে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা যে পয়েন্ট, ওশিয়ান পলিউশন। এই ওশিয়ান পলিউশনটা কি? সামুদ্রিক যে পলিউশন, ঠিক আছে, দূষণ। দেখো এই যে জল, সমুদ্রের জল, এই যে তীরবর্তী অঞ্চল দেখতে পাচ্ছ, এই যে তো এইখানে ফেনা চলে আসছে, তো সেই জায়গা থেকে এসে এসে কিন্তু এটাকে ধারে ধারে এমনভাবে সরিয়ে দিয়েছে প্লাস্টিক। এই প্লাস্টিক তো সারা জীবন ভাসবে, তাই না? ও তো নষ্ট হবে না, তো ওইভাবে এসে এসে ও নিয়ে যায়, মানে হলকা দিয়ে 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 ও সব সমুদ্রের মধ্যে ধুয়ে নিয়ে চলে যায়, তাই না? তো সেই জায়গায় আমরা এতভাবে দূষণ করে রেখে দিয়েছি, যার ফলে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ? দেখো নিজের অবস্থাটা নিজে চোখে দেখো, তো জলের অবস্থা দেখো, এটাও কিন্তু জল, বুঝতে পারছো? তো প্রকৃতি আমাদের তো লালন করবে না, তো কি করবে? তো দেখো সামুদ্রিক দূষণ ঘটে যখন মানুষের দ্বারা ব্যবহৃত, যেমন শিল্প, কৃষি, আবাসিক, বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড বা আক্রমণকারী জীবগুলি সমুদ্রে প্রবেশ করে, যেখানে ক্ষতিকর প্রভাব হয়। এই বর্জ্যের সিংহভাগ, মানে মেজরিটি পার্সেন্ট, 80% বলতে পারি, ভূমিভিত্তিক কার্যকলাপ থেকে আসে। ভূমিতে বিভিন্ন ধরনের এসব ফেলা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ভূমিতে পচন জাতীয় জিনিস ফেলা হচ্ছে, তারপরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ফেলা হচ্ছে, যার ফলে ধুয়ে 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 সে আলটিমেটলি এই সাগরের জলে চলে যাচ্ছে। ওকে, তো ব্যাপারটা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সামুদ্রিক ধ্বংসাবশেষ, যা সামুদ্রিক লিটার নামে পরিচিত, ঠিক আছে, মানব সৃষ্ট বর্জ্য ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাক্রমে সমুদ্র এবং মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে এই ওশিয়ান পলিউশন হচ্ছে। এবার আসি সাউন্ড পলিউশন, ঠিক আছে। সাউন্ড পলিউশনটা কি? সাউন্ড পলিউশন হচ্ছে, লক্ষ্য করো, শব্দ দূষণ বলতে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে লক্ষ্য করো। আমি খুবই, মানে শরীর না টানলেও আমি কিন্তু এনার্জি ধরে রেখে ক্লাস করাই, সুতরাং অবশ্যই সুন্দর করে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং পেন পেপার সঙ্গে রেখে সেভাবে যেভাবে লিখতে বলছে ওইভাবে লিখে লিখে যাবে। শব্দ দূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী, ঠিক আছে, কোনো শব্দের সৃষ্টি, মানে এমন যেটা আমার স্বাভাবিক সেখান থেকে উঠে গেলে যে শব্দ সৃষ্টি হয় এটা শব্দ দূষণ বলে। সাধারণত মানুষ, মনে রাখবে, নর্মাল রেঞ্জটা মাথায় রাখতে হবে, 20 থেকে 20 হাজার হার্টজের কম বা বেশি শব্দ শুনতে পায় না। 20-র যদি নিচে আসে শুনতে পাবে না, আর 20 হাজারের উপরে গেলে শুনতে পাবে না, বুঝতে পেরেছো? এবার দেখো, মানুষের বিশৃঙ্খল ক্রিয়াকলাপের প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে শব্দ দূষণের বৃদ্ধি মাত্রা চলেছে। প্রাকৃতিকভাবে কীভাবে শব্দ দূষণ হয়, যেমন বাজ পড়ে, ঠিক আছে, বিভিন্ন ধরনের শব্দ দূষণ মানুষ সৃষ্টি হয়ে থাকে, এবং প্রকৃতি সৃষ্টি বজ্রপাত, এই ধরনের শব্দ দূষণ হয়ে থাকে। এই দূষণের ফলে কি হয়, এলাকার মানুষের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে খিটখিটে মানে কি, ধরেন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একদম রাস্তার মাঝখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, শব্দ দূষণ হচ্ছে তোমাদের এলাকায়, ঠিক আছে, তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, তুমি বললে কাকু একটু সরবেন, দেখতে পাচ্ছ না তুমি এই সাইড দিয়ে জায়গা নেই, হ্যাঁ, মানে তুমি, তোমার ওই কথাটাও সহ্য হলো না তার, ঠিক আছে, খিটখিটে হয়ে যাচ্ছে, ওই সাইড দিয়ে যেতে পারছো না, হ্যাঁ, মানে এটা কি, মেজাজ খিটখিটে, বুঝতে পেরেছো? তো আচরণের অস্বাভাবিকতা দেখা যায়, বুঝতে পেরেছো, মানসিক উত্তেজনা দেখা যায়, মানে সে তো সহ্য করতে পারছে না, যার ফলে তুমি শান্ত পরিবেশে যাবে, আত্মা শান্তি থাকবে, কাম ডাউন। কেউ যদি কোনো তোমাকে গালাগালি দিয়ে যায় এসে, তুমি বলবে হে বৎস, কটু কথা বলিও না, ঠিক আছে, কিন্তু যদি আওয়াজ, মানে একটা ঘিনঘিনে পরিবেশ হয়ে যায়, তুমি ভালো কথা বলবে, মিষ্টি খাবি ভাই, একদম এক চড়ে মেরে দেবো, হ্যাঁ, এরকম একটা মনে হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে মানসিক উত্তেজনা একটা দেখা যায়। মানুষের ক্লান্ত মানসিক অবসাদগ্রস্ত, কাজে অমনোযোগী, দেখবে যে সমস্ত নয়েস আসে, পড়তে বসলে সাইড দিয়ে আওয়াজ আসলে পড়া হয় না, না তো এটা অমনোযোগী করে তোলে মানুষ, কারণ আওয়াজ যখন হয় ব্রেন বলে চল ওইদিকে কী হচ্ছে দেখি, ঠিক আছে, ব্রেনটা ওই জায়গায় চলে যায়, সেটা ওখান থেকে টেনে এনে পড়ার মধ্যে আবৃষ্ট করতে হয়, ঠিক আছে। চলো এবারে আমরা সাউন্ড পলিউশন সম্পর্কে আর একটু কিছু জানবো, যেটা হচ্ছে নিম্নের কয়েকটি শব্দ দূষণের প্রভাব নিয়ে আলোচনা করা হলো, ঠিক আছে। এবার দেখো এখানটায় শব্দের সর্বনিম্ন শব্দ হচ্ছে 0, পাতার সর্ব, মানে অনেকে যে পাতার সর্বোচ্চ মানে কত হার্জ, ঠিক আছে, পাতার জন্য 10, ঠিক আছে, ফিসফিসানি, মানে যদি বলি এই যে ফিসফিসানি, ঠিক আছে, মানে এই ফিসফিসানি এটাকে হিস হিস, ঠিক আছে, এই যে ফিসফিসানি এটাকে
30 হার্জ, ঠিক আছে, শ্রেণীকক্ষের শব্দ একটা নর্মাল ক্লাসে 50, স্বাভাবিক কথাবার্তা, এই যে নর্মাল কথাবার্তা বলছি, ঠিক আছে, এটা কি 60-এ। ব্যস্ততম স্বাভাবিক কথাবার্তার মধ্যে মানে পাড়ায় যখন কাকিমাদের মধ্যে ফাইট লাগে, ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু মানে স্বাভাবিক কথা মধ্যে তখন মনে হয় ওই 90 হার্জ 100 হার্জ পার হয়ে যায়, ঠিক আছে, মানে সেই মানে কোনো 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 কারোর সঙ্গে দেখবে পাড়ার দুই কাকিমার মধ্যে লাগলে কাঁচা বেঁধে মোটামুটি, হ্যাঁরে তোকে আমি সাধে গাল দিই, হ্যাঁ মোটামুটি এইভাবে তোমার সাথে লড়ে যাবে, তো এটা কিন্তু অনেক হার্জ, ও হার্জে মাপা যাবে না। যাই হোক, স্বাভাবিক কথাবার্তা হচ্ছে 60, ঠিক আছে, ব্যস্ততম রাস্তার শব্দ 70, কলকারখানার কোলাহল 90, মাথার উপরে যে জেট প্লেন যায় তার শব্দ 100, অনেক সময় করে আওয়াজ হয় না, তীব্র বন্দ্র মানে বাদ্যযন্ত্রের যে শব্দ সেটা হচ্ছে 110, আর কানে বেদনাকারী সূচক শব্দ 120, 120 যদি হয় তোমার একদম কানে অসুবিধা হবে। আচ্ছা, শব্দ দূষণের ফলে মস্তিষ্কের প্রভাব পড়ে, যার ফলে শ্রবণ যখন প্লেন যায় আমরা একটু চুপ করে থাকি না, প্লেনটা যাক তারপর কথা বলছি, তাই না, শোনা যায় না, তো মানুষের স্বাভাবিক অপ্রয়োজনীয় শব্দ শ্রবণে ব্যথা দেয়। এখন তুমি যদি কোনো ব্যস্ততম রোডে যাও তোমার জোরে জোরে কথা বলতে হবে, তাহলে শুনতে পাবে না, তুমি কিচ কিচ এটা অস্বস্তি লাগবে, ঠিক আছে। আচ্ছা, হৃদ স্পন্দনের প্রভাব বাড়িয়ে দেয়, ঠিক আছে, এবং হৃদাক্রান্ত যারা মানে রোগী তাদের মৃত্যুর দিকে ধাবিত হয়। ওকে, আচ্ছা, রক্তের উপরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে গিয়ে হাইপো ক্যালিমিয়া রোগ হতে পারে, গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে, এবং হাইপো দেখো হাইপোগ্লাইসোমিয়া, ঠিক আছে, এটা হচ্ছে হ্রাস পেলে, আর হাইপারগ্লাইসোমিয়া এটা গ্লুকোজ বৃদ্ধি পেলে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা পড়াবো, আর কিছু পড়াবো হচ্ছে তোমার ওই প্রশ্ন উত্তর দিয়ে আজকের ক্লাস শেষ করব, ঠিক আছে, একটু দেখে নাও, হ্যাঁ আর কিছুক্ষণ। ভারতীয় বনভূমি সংরক্ষণ আইন 1980, বিভিন্ন সংরক্ষণ আইন পরিবেশ সংক্রান্ত তৈরি হয়েছে, মানে এইগুলোকে তৈরি করার জন্য একটা আইন তৈরি হয়েছে, হ্যাঁ, ভারতীয় পরিবেশ রক্ষা আইন 1986, বনভূমি আইন 1927, দ্য গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010, তোমার তো এখানে বৃক্ষ আইন, অরণ্য আইন 82, 2006, প্রত্যেকটা এখানে দেওয়া আছে। তোমার মনে হতে পারে স্যার এতগুলো কিভাবে মনে রাখবো, ঠিক আছে, মনে রাখার কোনো দরকার নেই, বারবার প্রত্যেক দিন যদি মনে করো একটা খাতা তৈরি করবে, করে একবার করে রিডিং পড়বে, তোমার দেখবে আস্তে আস্তে একদিন একটু জুত করে পড়ে নেবে যেন মনে থেকে যায়, তারপর দেখবে একবার একটু রিডিং মেরে দেবে হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার চলো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করি তোমাদের টেট পরীক্ষার জন্য। টেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নটা বলো, মিনামাটা রোগের জন্য কোন মৌল দায়ী? স্যার জানি তো পারদ, কিন্তু এর মধ্যে পারদ কোনটা সেটা কিভাবে বুঝবো, তাই না, পারদ হচ্ছে HG, এটা হচ্ছে কনসেপচুয়াল, ঠিক আছে, এইভাবেই দেবে তোমার, ঠিক আছে, পারদ ডাইরেক্ট না লিখেও দিতে পারে, তো HG হচ্ছে মিনামাটা রোগের জন্য। সেটা কোথায় হয়েছিল? মিনামাটা নদীর তীরে ওই যে রাসায়নিক দ্রব্য মানে পারদ জলে মিশেছিল, যার ফলে 30 বছর ধরে মানুষ মারা যেতে থাকে এবং অসুস্থ হতে থাকে, তাই না, সেটা হচ্ছে মিনামাটা। চলো পরবর্তী চলে যাই, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাক্ট বা প্রোটেকশন অ্যাক্ট, ঠিক আছে, এটা কত সালে হয়েছিল? 1986, 80, নাকি 1987, 47, ঠিক আছে, আর 1971, যাতে সাল মনে রাখতে অসুবিধা, তারা মনে হয় জীবনে ওই একটা সালই জানো, যেটা হচ্ছে 1947, ভারত স্বাধীন হয়েছিল, ঠিক আছে, তো যাই হোক এই সালটা ছাড়াও কিন্তু মাথায় রাখবে 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়েছিল, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, ওজন গহ্বর প্রথম দেখা যায়, ওজন ওজন হোল, ঠিক আছে, সেই ওজন হোল প্রথম দেখা যায় কোথায়, জাপানে, সুইজারল্যান্ডে, ব্রাজিলে, নাকি আন্টার্কটিকায়, বলো সঠিক উত্তর কি হবে। ওজন হোল দেখা যায় প্রথমে কিন্তু আন্টার্কটিকায়, ঠিক আছে, কতটা ইন্টারেস্টিং প্রশ্ন না। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, রোসল, সরি এটা হবে এরোসল, এরোসল হলো ধুলো বালি কুয়াশা বাষ্পের ফলে, নাকি মহাজাগতিক রশ্মির ফলে, নাকি তাপ শক্তির ফলে, নাকি কঠিন বজ্র পদার্থ স্বর, এরোসল হলো ধুলো বালি কুয়াশা বাষ্পর ফলে একটা সমস্যা, ঠিক আছে। চলো পরবর্তীতে আমরা উচ্চ থেকে শব্দের, উচ্চ থেকে শব্দের মাত্রা হওয়া উচিত, একেবারে উচ্চ থেকে, উচ্চ পয়েন্ট থেকে শব্দের মাত্রা কত হওয়া উচিত, ঠিক আছে, শব্দের মাত্রাটাকে এইভাবে এইভাবে করা হয়, ঠিক আছে, যত এই এই তরঙ্গ দৈর্ঘ্যটা যত বড় হবে, ঠিক আছে, তত কি হবে জানো, শব্দের মাত্রা কম হবে। আর মনে করো এখানে একটা আছে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে যাচ্ছে, এইভাবে লাস্টে গিয়ে এরকম হচ্ছে, ঠিক আছে, এরকম এরকম হচ্ছে, তার মানে এখানটায় আওয়াজ বেশি আর এই জায়গাগুলোতে আওয়াজ কম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।
তাহলে এটা কত হওয়া উচিত? 20 থেকে 60, 0 ডেসিবেল, 1 ডেসিবেল, নাকি 30 ডেসিবেল, 130? তোমরা হয়তো সবারই মনে হচ্ছে এই 0 ডেসিবেল, তাই না? একদম বিগ নো। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে 20 থেকে 60। এখানে যদি 65 দিয়ে দেয় 20 থেকে, তাহলে তোমার তো মনে হবে তো সেই 20 থেকে স্যারের ক্লাসে 60 ছিল, তাহলে 65 আছে মানে হবে না, না এখানে 20 থেকে 65 যদি দেয় তাহলেও হবে। তোমার বাস্তব মানে ওখানে সিচুয়েশন বেস উত্তর দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো তোমরা এইভাবে ক্লাস করতে যদি ভালো লাগে একটা লাইক করো, ঠিক আছে? আর একটা বিষয় বলবো, যদি এইভাবে আমাদের কাছে পেইড ব্যাচ করতে চাও আকর্ষণীয়ভাবে, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও। মাত্র 599-তে আমরা কী কী দিচ্ছি? গোল্ড মেডেলিস্ট স্টেট এক্সপার্টদের সঙ্গে প্রত্যেক দিন 3টে করে ক্লাস দিচ্ছি। লাইভ ক্লাসে থেকে ডাউট ক্লিয়ারিং করতে পারবে। এভরি সানডেতে তোমরা 150 নম্বরের মক টেস্ট পাবে, ঠিক আছে? রেকর্ডিং ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসের, এবং পিডিএফ পেয়ে যাবে এভরি ক্লাসের, এবং সিটেটের 10 ইয়ার্স প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার দেখো, তোমাদের এখানে আমরা রেখেছি ওই সিটেটের 10 ইয়ার্স প্রশ্নপত্র আমরা ফ্রিতে দিয়ে, যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে 400, ঠিক আছে? এই 400, আর দেখো এই হচ্ছে 599, মানে 600, ঠিক আছে? 600 মানে এটা কিন্তু অ্যাকচুয়াল 500 নেই, ঠিক আছে? আমি ছাড়াই ধরছি, আমি ধরো 500 আর এখানে 600, তাহলে কত হচ্ছে 1100, তাই না? এই 1100 থেকে আমরা একদম ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধুমাত্র আজকের জন্য ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 700 টাকায়। তুমি ক্লাসও করতে পারবে, পেইড ক্লাসের সুবিধা পাবে, স্যারদের সঙ্গে আলোচনা করে বাস্তব যে সমস্যাগুলো হচ্ছে রিসেন্টলি সেই সমস্যা সলভ করতে পারবে, সঙ্গে সিটেটের প্রশ্ন সলভ যদি করতে পারো আমাদের গাইডেন্সে থেকে, তোমার প্রস্তুতি আমি কথা দিচ্ছি অনেক সুন্দর হবে এবং ভালো নাম্বার নিয়ে তুমি পাশ করতে পারবে। সুতরাং আমার কথার উপরে যদি বিশ্বাস থাকে একটুও, তোমরা অবশ্যই চিন্তা করো না, ভাবার কোনো জায়গা নেই। হয়তো একটা শার্ট কিনে ফেলবে বা একটা মানে শখের মানে যেগুলো আমাদের মানে উদ্দীপিত করে, ঠিক আছে, সেই ধরনের আবেগের বশবর্তীতে তুমি 1000 টাকা খরচা করলে তোমার গায়ে লাগবে না, কিন্তু পড়াশোনার জন্য 2 টাকা খরচা হলে বাবা দেব না দেব না এরকম একটা মনে হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য যারা প্রকৃতভাবে চাইছো জীবনে কিছু একটা করতে, স্বপ্ন যাদের চোখে দাউ দাউ করে জ্বলছে, তারা অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারো, আমি তোমার পাশে আছি, এবং যে কোনো সমস্যাতে আমাকে কল করলে তোমরা পাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সবগুলো বললাম, এখানে আর কোনো কিছু বলার নেই, শুধু ফোন করে বলবে স্যার অ্যাডমিশন নেবো, কিউআর কোডটা দিন, ঠিক আছে? তো সেইভাবে ফোন করে আমার কাছ থেকে অ্যাডমিশনটা প্রত্যেকে নিয়ে নেবে, ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আজকের ক্লাস এতটুকুই। যদি ক্লাসটা ভালো লাগে, আবারও একটা ক্লাস দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এই ক্লাসটা আমি চাইছি ক্লাসটায় প্রচুর যে ধরনের ভিউ হয় সেখান থেকে অনেক বেশি ভিউ হতে, এবং 500 লাইক চাইছি আমি, ঠিক আছে? সুতরাং প্রত্যেকে অবশ্যই লাইক করে দাও, যদি 500 লাইক সেইভাবে না হয়, ঠিক আছে, আমি কিন্তু পরবর্তী ক্লাস দেব কি না দেবো ভাববো। সুতরাং যদি ক্লাস চাও এই ধরনের ক্লাস, শেয়ার করো। এত সুন্দর ক্লাস আমি আমার বেস্টটুকু দিয়ে নিংড়ে দিয়ে তোমাদের জন্য দিচ্ছি, আর একটা মানবিক কর্তব্য থেকে একটা শেয়ার তো তোমাদের কাছে আশা করতেই পারি, তাই না? তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি বিবেক দিয়ে বিচার করো। সুতরাং অবশ্যই প্রত্যেকটা যেখানে যেখানে সোর্স তোমার রয়েছে, হোয়াটসঅ্যাপে এখনই শেয়ার ক্লিক করো, সব জায়গায় শেয়ার করে দাও। তবে তার আগে দাঁড়াও, প্রত্যেকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে জানাও, ঠিক আছে? অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার অবশ্যই, তোমাদের প্রত্যেকের কাছে আমি এই দাবি রাখলাম। তোমরা করতে পারবে কি না পারবে সেটা নিজের মনের কাছে বিচার করে সেটা করো, ওকে? তো চলো, আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।